এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক যারা পাশ করে তাদের ছাড়া কেউ যাতে নামের লাগে ডাক্তার না লাগাতে পারে এবং সারা বাংলাদেশের যেসব বুয়া চিকিৎসক আছে তাদেরকে যাতে আইনের আওতা নিয়ে আসে কারণ এতে আমাদের ডাক্তারদের নাম খারাপ হয় বুয়া চিকিৎসকদের মাধ্যমে রুগী মারে কিন্তু বলে যে ডাক্তারের ডাক্তারের মাধ্যমে রুগী মারা গেছে ডিএমএফ সেকম যারা আছে তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং আমাদের ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েশন যে ট্রেনি আছে তাদের বেতন ভাতা বাড়াতে হবে আমরা পাঁচ বছর ধরে পড়ে এক বছর ইন্টার্নি করে কয়েক হাজার রোগী দেখে যে চিকিৎসাটা দিতে পারি ছয় মাস পরে একটা মানুষ কখনোই সেই চিকিৎসা দিতে পারে না এই বিএমডিসি হচ্ছে খুনি স্বৈরশাসক হাসিনার একটা অংশ খুনি স্বৈরশাসক হাসিনা যেমন তার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সেক্টরে এরকম তার লোকদেরকে বসাইছে এই বিএমটিসিতেও তারাই বসছে আমরা এদের পদত্যাগ চাই আমার দেশ আমাকে চায় না আমার দেশ চায় শুধু পাচাটা চাটুকার তেল চাই চায় ঠিক আছে টোকাই লিখদের চায় আর কাউকে চায় না এটা শুধু আওয়ামী লীগ বিএনপি বলে বলতেছি না জামাত ইসলাম বলতেছি না যে কোনো দলই আসুক তারা নিজেদের স্বার্থ চায় মেধাবীদের তারা মূল্যায়ন চায় না এখন আমরা চাই যে ডিএমএফরা কোনো প্র্যাকটিস করবে না তারা কোনো ডাক্তার লিখবে না নট অনলি ডিএমএফ ডক্টর অ্যান্ড বিডিএস ছাড়া কেউ প্র্যাকটিস করবে না কেউ ডাক্তার লিখবে না কেউ ডাক্তার বলবেও না ফার্মেসির দোকানদাররাও বলতে থাকে আমি অমুক ডাক্তার তমুক ডাক্তার তারা ফার্মেসির দোকানদার তারা ডাক্তার না যারা ছয় মাস কোর্স করে প্যারামেডিকেল তারা যদি ডাক্তার হয় এ দেশের অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কি হবে আমার আপনার বাবা মা তারা কাদের কাছে চিকিৎসা নেবে আমাদের পুরো ডাক্তার কমিউনিটি আছে এক ছাতার নিচে আসছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা কোনো ভাবে অন্য এটা অধিকারের দাবি আজকে এখানে আসছে এটাকে কোন রাজনৈতিক তকমা দিয়ে বন্ধ করা যাবে না বাংলাদেশের রাজনীতি এমন একটা ফেসিস রাজনীতি আমরা একটা পর্যায়ে গেছিল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত ছিল না আমরা সকল ছাত্র সে নিরাপত্তা নিশ্চিত করেছি আজকে আমরা একটাই দাবি নিয়ে এসেছি মেডিকেল কলেজ সংস্করণ চাই একটাই চাই আমি আমার মেডিকেল ছাত্রের মেডিকেল এমবিডিএস এই ডক্টর এই ডক্টর প্রতি কাউকে দেব না শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ধারাই নাম পাবে এই সাদা এপ্রস সাদা এপ্রস শুধু আমরাই পড়ব আমাদের দেশে ডাক্তার তৈরি করা হচ্ছে কিন্তু ডাক্তারদের যে অক্সিলারি যে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজিস্ট অথবা নার্স সে ব্যাপারে আসলে আমাদের দুর্বলতা রয়ে গিয়েছে আসলে একটা সার্ভিস দিতে চাইলে শুধুমাত্র ডাক্তার দিয়ে সম্ভব না আজকে উন্নত বিশ্বে ডাক্তারদের সাথে নার্স অ্যাসিস্ট্যান্ট টেকনোলজিস্ট তাদের একটা বড় ভূমিকা আছে আমাদের দেশের সমস্যা হচ্ছে যারা প্যারামেডিকেল বা যারা টেকনোলজিতে পড়াশুনো করতেছেন তারা আসলে নিজের নিজেদেরকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন আর আমাদের সমাজেও যেহেতু আমরা অতটা সচেতন না আমরা বুঝে না বুঝে তাদের কাছে চিকিৎসার জন্যে চলে যাই এই জিনিসটা আসলে ডিমার্কেটেড হওয়া দরকার বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক এক ধরনের নির্যাতন এবং কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে পূর্ণ সংস্কার ছাড়া ডাক্তারদের এবং এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত আছেন তাদের সকলের অধিকার নিশ্চিত করা সম্ভব না রাজনৈতিক বিবেচনায় পোস্টিং পদোন্নতি প্রমোশন পর্যন্ত নির্ধারণ করতে আমরা দেখেছি এবং এই বিষয়ে যখন জুনিয়ররা এবং যখন যখন এই বিষয়ে ডাক্তাররা কথা বলার চেষ্টা করেছেন আমরা দেখেছি সেই বিষয়কেও নিয়ন্ত্রণ করা হয়েছে তাই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা আন্দোলনটি করবেন এবং স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণ সংস্কার ছাড়া আপনারা ঘরে ফিরে যাবেন না স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার সম্পন্ন হলে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন ডাক্তারদেরকে আগের চাইতে আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি আমার ধারণা বাংলাদেশের সকল চিকিৎসকই আপনাদের এই যৌক্তিক দাবি দেওয়ার সঙ্গে একমত পোষণ করেন